টেং টেং টেং, বাঁধাকপিগুলো আমাদের ছাদে হয়েছে, ছাদ থেকে আমাদের যে সিকিউরিটি ও মেনটেন করে আর কি, তো আমার জন্য পাঠিয়েছে, দেখতে পুরা গোলাপ ফুলের মতো, তাই না? একটু পর আমি ছাদে যাব, আপনাদেরকে দেখাবো যদি পারি আর কি। আমার মেয়ের শুট আছে, আমি গেলে তখন আপনাদের সাথে শেয়ার করব। এগুলো অনেক মজা হবে, পুরা গোলাপ ফুলের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ছাদে এসেছি, এখন দুপুর একদম 2:30-2:30 মতো বাজে। ছাদে আমার মেয়ের ফটোশ্যুট চলতেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি ব্যাক ক্যামেরা দিয়ে ছাদটা দেখাই। ছাদটা আগে আর অনেক বেশি সুন্দর ছিল, এখন শীতের সময় তো গাছগুলো একটু অন্যরকম হয়ে গেছে। এই গাছটাতে যে কত ফুল ফুটতো, এত সুন্দর লাগতো, গন্ধরাজ সব মিলে খুবই সুন্দর। যে ওখানে আমার মেয়ে শুট হচ্ছে, আমার ভালো লাগে আসলে ওর শুট বা কোনো কিছু হলে শেয়ার করতে। আমি যখন ইউটিউবিং করতাম না, তখনও আমি আমার মেয়ের কোনো প্রোগ্রাম হলে আমি ভিডিও করতাম, আমার ফেসবুক আইডিতে আমি সেটা পোস্ট করতাম। আমার আসলে ভীষণ ভালো লাগে, সন্তানের যে কোনো কিছুতে আসলে মায়েদের বোধ হয় ভালো লাগে। ও দেখো টমেটো, দেখো কি দারুণ লাগতেছে, তাই না? ওয়াও কিউট, একটা তো একদম চকচকে লাল হয়ে আছে, কি সুন্দর। আর মরিচটা দেখাই, ছাদে একদম আসাই হয় না, কি কিউট লাগতেছে, অনেক মরিচ ধরছে। নেচারাল দেখলেই ভালো লাগে আসলে, কি সুন্দর। এখন সেলফি টাইম, আসলে সুন্দর লাগতেছে, তাই না? পায়ে আলতা থাকলে তো আরো বেশি ভালো লাগতো। অনেক বেশি সুন্দর লাগতেছে, আগের শাড়িটা কি ইয়েলো ছিল, এটা হচ্ছে পিঙ্ক। আমি জানি না রোদ্রের মধ্যে আসলে কি দেখা, কিছু দেখা যাচ্ছে কিনা, আমি কিছুই বুঝতেছি না আসলে। এই ফটোশুটটা একদমই একজনের রিকোয়েস্টে আমার মেয়ে করছে। আমার মেয়ের শরীরটা যদিও ভালো না, আর শ্যুটের আয়োজন কখনো সেভাবে বাসায় করা হয়ও না। যার শাড়ি ও আমাদের খুবই কাছের একজন মানুষ, আর আমার মেয়ে ইদানিং আউটডোরে গিয়ে শ্যুট করতেও রাজি হচ্ছে না। আর যেহেতু ওর শরীরটাও খারাপ, আর অনেক বেশি রিকোয়েস্টের কারণে বাসায় এই শ্যুটের অ্যারেঞ্জটা করা হয়েছে। খুব বেশি লোকজন না, একজন মেকআপ আর্টিস্ট যে আমার মেয়ের মেকআপটা করে দিয়েছে সে ছিল, আর একজন ফটোগ্রাফার ছিল। খুব সিম্পলভাবে আমার মেয়ে প্রায় এরকম প্রায় সাতটা শাড়ি পরেছে। আমি আসলে সবগুলার শ্যুট করতে পারিনি, যেহেতু ছাদে হয়েছে,
আসলে উঠা নামা করা, আর ভেবেছিলাম পুরো ছাদের যে আমাদের এখানে অনেক ধরনের গাছ আছে এগুলো আমি শেয়ার করব। এভাবে তুলে ওর ওর পেছনে আসবে, পেছনে আসবে, পায়ে থেকে ধরে পেছনে। এই পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, এখানে হচ্ছে যে দুপুরবেলা আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার মেয়ের ফটোশ্যুট ছিল। ফটোশ্যুটটা শেষ হতে হতে প্রায় মাগরিবের পর হয়ে গেছে, তারপর একটা ঝামেলা গেল, এরপর আবার গেস্ট আসছে, গেস্টকে নাস্তা দিলাম, নাস্তা খাওয়ার পর গল্প করতে করতে এখন রাত প্রায় 10:30 বেজে গেছে। গেস্টের জন্য একদম খুব তাড়াহুড়া করে সিম্পলভাবে এখানে আমি চিকেন কোরমা করলাম, তারপর এখানে ইলিশ মাছের ডিম ভাজি, বেগুন ভাজি, তারপর হচ্ছে এখানে ইলিশ মাছ রান্না করেছি, আর হচ্ছে যে ইয়েটা কোথায় ধন্যাপাতা ভর্তাটা, ধন্যাপাতা ভর্তা করেছি। এই তো খুবই অল্প আয়োজন, আসলে আমার কাছে মেহমানকে একা বসিয়ে রেখে রান্না করতে আসাটা কেমন জানি লাগে। তারপরও গল্প করছিলাম মেহমানের সাথে, এসে ফাঁকে ফাঁকে একটু রান্নাও করে ফেললাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার মেয়ের ফটোশ্যুটের ভিডিও ছবি আপনাদের সাথে শেয়ার করেছি সেটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়ব পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।